বিজ্ঞ দাও, বিজ্ঞ দাও, 1 টাকা বিজ্ঞ দাও, টাকা টাকা দাও, টাকা, আরে চকলেট না, টাকা, ও দাদা, ও দিদি, দিদি কিছু দাও, কিছু দাও, বিজ্ঞ দাও, বিজ্ঞ দাও, 5 টাকা দাও দাদা, 5 টাকা দাও, চকলেটের দামই তো 1 টাকা দাদা, দাও, ও দাদা, ও দাদা, ও দিদি, দাও। হোলি খেলতে, আর আমার টি শার্টটা দেখো এখন পুরোপুরি সাদা হয়ে আছে, বাট কলকাতা গিয়ে কি কালার হবে কি কালার হবে না সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, কেমন আশা করি এত পরিমাণে আমরা প্ল্যান করে রেখেছি, কলকাতার কোনা কোনা ঘোরার প্ল্যান করে রেখেছি। হোলির দিন যখন আমি ঔরঙ্গাবাদে কাটাই, মানে এত বছর যেটা আমি হোলিতে কাটিয়ে এসেছি ঔরঙ্গাবাদে, বাড়ি থেকে আমাকে বেরোতে দেয় না, আর আমি বাড়ি থেকে বেরোই না, খুব জোর হলেও 1 ঘন্টার জন্য বাড়ি থেকে বেরাই, তাও একটু রং টং মাখায় টি শার্ট টি শার্ট ছিঁড়ে, প্যান্ট ট্যান্ট ছিঁড়ে, বাট প্যান্ট ছিঁড়ে না ছিঁড়ে, এরকম করে বাড়ি পাঠিয়ে দেয়। তাই জন্য আমি যদি বাড়িতে থাকি তাহলে কখনো আমি হোলিতে বাড়ি থেকে বেরোয় না, কলকাতায় থাকবো, নিজের একটা প্ল্যান নিয়ে থাকবো, আর হোলির জন্যই থাকবো, তো হোলির কিছু স্পেশাল করা উচিত। আর তোমরা যদি এখন ভেবে থাকো যে ব্লগটা পুরোপুরি হোলির ওপর, তাহলে তোমরা ভুল ভেবে আছো, কেননা ব্লগটা অনেকটাই বড় হতে চলেছে, আর এটা শুধু হোলির নয়, এর পরেও অনেক জিনিস আছে তোমরা দেখতে পাবে, তো সাথে থেকো, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থেকো, চলো। তো গাইস এখন আপাতত আমি নীল রঙে ভর্তি হয়েছি, আরো নীল রঙে ভর্তি হয়েছে, সবাই নীল রঙে ভর্তি, এরপরে কোন রং মাখা হয় দেখছি চলো। Everybody in the house, hands in the air. তোমরা তো দেখলে আমার হোলি খেলা, তো হোলি খেলা হয়ে গেছে, আর দুদিন পর আমি মিনিমাম 1 দিন অব্দি আমি ঘুমিয়েছিলাম, মানে এত পরিমাণে আমি টায়ার্ড হয়েছিলাম, এখানে ঘুরে ওখানে ঘুরে এখানে ঘুরে ওখানে ঘুরা। তো গাইজ আমরা এখন যাবো লোকাল ট্রেনে করে, অনেকদিন আগে আমি লোকাল ট্রেনে উঠে গেছিলাম, তো আরেকবার উঠার পালা এসেছে, তো লোকাল ট্রেনে করে যাবো আমরা চন্দননগর, ওখানে গিয়ে কিছু ভিডিও শ্যুট করবো, আর চন্দননগরটা একটু ঘুরে আসবো, কেননা চন্দননগরের অনেক নাম শুনেছি, তো চন্দননগর যাবো, ঘুরে আসবো, লোকাল ট্রেনে যাবো, ওখানে গিয়ে ভিডিওস বানাবো আর কি, তো চলো তোমরা সবাই দেখতে পাবা। তো লাস্টি খাওয়ার চক্করে আমাদের একটা ট্রেন ছুটে গেছে অলরেডি, এখন আমরা আছি যাদবপুর স্টেশনে, আর একটা ট্রেন ছুটতে পারি নাকি ভাই? হ্যাঁ মানে ট্রেন ছুটলো তো ছুটলো, আমরা শপিং করতে লেগে গেলাম, এবার যাই না ট্রেন ছুটবে কি ছুটবে, কেননা বেশি লেট হলে ওখানে গিয়ে ভিডিও করতে পারবো না আমরা, কেননা সূর্য ডুবে যাবে, তো শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে আবার একটা লোকাল ট্রেন ধরবো, লোকাল ট্রেন ধরে কোথায় যাবো? চন্দননগর। তো চলো গাইস যাওয়া যাক। Everything, the way I walk, the way I breathe, will my fate shift into?
গাইজ, আজকে শায়দ আমাদের জার্নির শেষ না, কেননা আমরা ভুল ট্রেনে উঠে গেছিলাম, শিয়ালদাতে এসে পৌঁছেছি। বাট এখান থেকে চন্দননগর যাওয়া যায় না, তো এখান থেকে আমরা আবার বাস ধরবো, বাসে করে হাওড়া যাবো, হাওড়াতে চন্দননগরের ট্রেন ধরবো। অনেকটাই ভুল ভাল ডিসিশন চলছে, যাই না ঠিক টাইম মতো পৌঁছে দেবো, তোমরা দেখতে হবে, চলো। তো গাইজ, আমরা এখন উবের এক্সেলে উঠলাম, হাওড়া ব্রিজের উপরে আছি, হাওড়া স্টেশন পৌঁছে একটা ট্রেন ধরতে হবে, তো চলো। দাও গাইজ, অত রাস্তা পার করে, অত আমার শরীর খারাপ পার করে, ট্রেনের মধ্যে ঘুমিয়ে শুয়ে বসে উবরে উঠে হাওড়া পৌঁছে, হাওড়া থেকে আবার লোকাল ট্রেনে করে চন্দননগর এসে পৌঁছেছি আমরা। তো ঠিক টাইমে পৌঁছে গেছি, 4:17 বাজছে। তো এখান থেকে যাবো চন্দননগর স্ট্যান্ড ঘাট, আর ওখানে গিয়ে কিছু ভিডিও শ্যুট করবো, তোমরা দেখতে হবে, চলো। এতটা বড় একটা জার্নি করে, কেননা অনেকটাই বড় দেখো, দুটো ট্রেন সত্যি খুব বড় জার্নি করে এসেছি, আপনার অনেকদিন পর ট্রেনে জার্নি করছি, এত জার্নি হয় না, খুব ভালো লাগলো। দেখা যাক আপাতত আর এখন কত মজা করতে পারি, এখনো অনেক মজা করবো আমরা, নেক্সট লেভেলে, নেক্সট লেভেল। রাজা, শুনছি অনেক গার্লফ্রেন্ড আছে ভাই? দেখ, আমি অনেকদিন ধরে সিঙ্গেল আছি, পারলে আমাকে তো দিতে পারিস, আমি অনেকদিন ধরে সিঙ্গেল আছি। শুনেছি তোর অনেক গার্লফ্রেন্ড আছে? না না, গার্লফ্রেন্ড নেই একদম। তো আমি আমি ভদ্র ছেলে। কেমন মজা করলি তুই বল? আজকে তো এত মজা হলো, তোমার হাড্ডি ভেঙে গেছে। আমরা যাচ্ছি অটোতে, ভু করে যাচ্ছি আমরা অটোতে, আমরা যাচ্ছি ভু করে অটোতে, চলো।
बदल तोड़ सर तोड़ने का नहीं फिर डोगे तो मुझ पे भौंकने का नहीं। থ্যাংক ইউ গাইস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এতদিন আমি ভিডিও আপলোড দিতে পারছিলাম না, মানে এই ছ সাত দিন ধরে ভিডিওটা আপলোড দিতে পারছিলাম না, কারণ আমার শরীরটা অনেকটা পরিমাণে কিছুদিন ধরে খারাপ আছে। বাট এখন আমার শরীরটা পুরোপুরি সুস্থ হয়েছে। তোমরা এখানে ওখানে কমেন্টে জিজ্ঞেস করছো তোমার শরীর কেমন আছে, এখন ঠিক হয়েছে কি ঠিক হয়নি, তো তোমাদেরকে সবাইকে বলে দিতে চাই যে আমার শরীরটা একদম চাঙ্গা হয়েছে। এখন আমি একদম শরীর খারাপ থেকে এখন আমি মুক্তি পেয়ে নিয়েছি। তো এখন সবাইয়ের সাথে কথা বলতে আমি পারবো, ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করবে। আমার ইনস্টাগ্রাম আইডি হলো avyrick17, আর আমার ফেসবুক আইডি হলো রিক্সা, আর আমার ফেসবুক পেজ হলো avyrick, আর আমার ইউটিউব চ্যানেলে। তো তোমরা এই ভিডিওটা দেখছো গাইস, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবা, ডিসলাইক দিও না প্লিজ, আর কমেন্ট করে বলে দেবা যে ভিডিওর কোন পার্টটা তোমাদেরকে বেস্ট লেগেছে, ভিক্ষা চাওয়ার বা যে কোনো একটা বলে দেবা, আর শেয়ার করে সবার কাছে ভিডিওটা পৌঁছে দেবা। আর ভিডিওটার লাইকের এম থাকলো 4,500 লাইক দরকার আমার এই ভিডিওর জন্য, তাহলে নেক্সট ব্লগটা খুবই তাড়াতাড়ি এনে দেবো তোমাদেরকে, কারণ আমি এখন পুরোপুরি চাঙ্গা হয়ে আছি আর ব্লগের জন্য অনেকটা এক্সাইটেড হয়ে আছি তোমাদের মতনই ব্লগ দেখার জন্য। তো যাই হোক গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো বাই বাই, বন্দে মাতরম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরের ভিতরে থাকো, আর আমাকে হ্যাপি করতে থাকো তোমাদের ভালোবাসার থ্রুতে। বাই বাই। নারে 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 ও মন পীড়িত করিস না, নারে 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 ও মন ভালোবাসিস না।